আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোরআনে কারীমের কোন সূরা পাঠ করতে দেখার ব্যাখ্যা কি, কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন মুফাসসিরিন একরাম। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি জানাবো, কেউ যদি স্বপ্নে সূরাতু মুহাম্মদ পাঠ করতে দেখে বা এই সূরার কিছু অংশ পাঠ করতে দেখে, তাহলে তার চরিত্র উত্তম হবে এবং ফেরেশতারা সুন্দর আকৃতিতে তার নিকট আগমন করতে পারে। এবং কেউ যদি সূরা আল ফাতাহ বা এর কিছু অংশ পাঠ করতে দেখে, তাকে জিহাদের তৌফিক দেওয়া হবে এবং সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনা বুঝিয়ে থাকে। এবং কেউ যদি সূরাতু আল হজরত বা এই সূরার কোন কিছু অংশ পাঠ করতে দেখে, তাহলে আত্মীয় স্বজনের সাথে সে উত্তম ব্যবহার করবে এবং মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা জন্মিবে। কেউ যদি সূরাতুল কাফ বা এই সূরার কিছু অংশ পাঠ করতে দেখে, তার রিজিক প্রশস্ত হবে, সে আলেম হবে, জনগণ তার মুখাপেক্ষী থাকবে, শেষ জীবন তার প্রথম জীবনের চেয়ে উত্তম হবে, এমন কিছু বুঝিয়ে থাকে। তো দিনী ভাই বোনেরা, এই বিষয়গুলো নিয়ে আরো কিছু আপনাদেরকে জানাবো। কেউ যদি সূরাতু আল জারিয়াত বা এই সূরার কিছু অংশ পাঠ করতে দেখে, কৃষিকাজের মধ্যে তার উন্নতি হবে এবং সে উত্তম জীবিকা লাভ করবে এবং যেকোনো ধর্মের প্রতি তার একটা যেকোনো ধর্মের প্রতি সে ঝুঁকে পড়বে এবং যে ধর্মের দিকে সে ঝুঁকুক না কেন, ওই ধর্মের ইবাদত গুলো, রুকন গুলো, আরকান গুলো, নিয়ম গুলো খুব ভালোভাবে সে পালন করবে। কেউ যদি সূরাতু আত-তুর বা এই সূরার কিছু অংশ পাঠ করতে দেখে, তার স্বপ্ন এই ইঙ্গিত করে যে সে মক্কার বাসিন্দা হবে এবং তার দিন আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হবে, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা সূরা নিয়ে আলাদা আলাদা ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে, ডার্ক ব্লু ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।